আমেরিকার চায়নাটাউন। প্রত্যেকটা দেশে চায়নাটাউন, আমেরিকার নিউ ইয়র্ক শহরে ক্যানেল স্ট্রিট, যারা নিউ ইয়র্কে থাকেন তারা অবশ্যই জানেন যে ক্যানেল স্ট্রিট মানে হলো চায়নাটাউন। আজকে আমি চায়নাটাউনের এলাকাটা দেখানোর চেষ্টা করব। আমি আছি এখন বাউরি অ্যান্ড গ্রান্ড স্ট্রিটের কর্নায়। এখানে বি আর ডি ট্রেন আসে বাউরি গ্রান্ড স্ট্রিটের কর্নারে। আমি একটু আশেপাশে ঘুরব এবং যেটাকে বলা হয় গুলিস্থানের মতো, যেটা রোডের ওপরে স্ট্রিটগুলো দেখানোর চেষ্টা করব। বিভিন্ন আইটেমগুলো নিয়ে বসে আছে, তো ভালো ভালো আইটেম। এরা সাধারণত ইংরেজি কিছুই বোঝে না। আমি কয়েকটা আইটেমের নাম জিজ্ঞাসা করলাম, আমার চেহারা দেখার পরে ওরা ওই নাম্বার দেখালো, টাকা ডলার চিহ্ন দেখায়, কিন্তু ইংরেজিতে কিছু বলার সাহস পালো না। তাহলে বোঝা গেল যে চাইনিজেরা আমাদের কঠিন, মানে কম পারে যেটা ইংলিশ। আমরা তো কিছু না কিছু ঠেলামেলা বুঝাই দিতে পারি। আমরা মূর্খ হলেও, আমাদের বাংলাদেশিরা একটু মূর্খ হলেও কিছু না কিছু বুঝাতে পারি, কিন্তু এখানে চাইনিজেরা টোটালি কিছু ইয়া করে না, কিন্তু ডলারটা বলে। আমি একটা জ্যাকেটের দাম জিজ্ঞাসা করলাম কত, সে বলে 25 করে হাত দিয়ে একটু বুঝালো, 2 আর দেখালো আর 5, তো বোঝা গেলো 25, কিন্তু 25 বলতে পারলো, 25 ডলার বললো। তারপর আমি আরেকটা ছোটোখাটো কয়েকটা দোকানে 2-1 টাকা দামের এগুলো ছোটোখাটো কিছু নিলাম। তো এই জিজ্ঞাসা করলাম হাউ মাস করার সাথে সাথে আইডিয়া করে বুঝলো যে মনে হয় কয় টাকা দাম। তো আমি ওইভাবে দাম করলাম, করার পরে দেখলাম যে 25 টাকা চাইলো, সেটা আমি 20 টাকা বললাম, দেখলাম যে দিয়ে দিল। আমেরিকায় সাধারণত দামাদামি করা যায় না। এই যে দেখেন রোডের সাইডে এই দোকানগুলা, এই যে ফল কি গাছের দোকানও দেওয়া আছে, বিভিন্ন কিছু আছে। এই যে টপ বিক্রিও করতেছে, এখানে এই যে জুতার দোকানটাও রাখছে, তারপরে এদিকে কাপড়ের দোকানও আছে দেখলাম সাইডে। আর এটা মেইন কথা, সাইড রোডের যেটা গুলিস্থানের মার্কেট বলা যায়। তা আর এখানে আমি এই যে দেখেন এই লাইন ধরে, এটা গ্রান্ড স্ট্রিটের ওপরে, সেই বাউরির ওই মাথা থেকে শুরু হয়েছে। এইদিকে আরেকটা কী যেন স্ট্রিট আছে, ভুলে গেছি, ওই রাস্তা পর্যন্ত ছিল। এটা সামনে, এটা হলো বাউরি টু ওয়ে, এই যেটা মেইন, এই যে একটা জাইরোর চিকেন জাইরোর দোকান দেখছেন, যে এটা আমাদের বাংলাদেশিদের একটা ভাই ভিতরে কাজ করছেন। তাই আমাকে দেখা হওয়ার পরে বললো কেমন আছেন, আমিও ভালো বললাম। তো দেশি মানুষ, দেশি ভাষায় আদান প্রদান করলে শুনতে ভালো লাগে কথাবার্তা। আমরা যে যতই ইংরাজি বলি বাহিরে, বাংলা ভাষা আমরা যারা বাংলা ভাষাভাষী লোক, তারা বাংলা ভাষায় কথা বললে মনে হয় কমফোর্ট ফিল করি। আমি এখন এই যে বাউরি স্ট্রিটটা ক্রস করছি, আমি গ্রান্ড স্ট্রিটের ওপরে আছি। এই যে আমরা এই যে দেখেন, এই যে বাউরি আর বাউরি আর গ্রান্ড স্ট্রিটের কর্নারে, এই যে এই দোকানটা দেখেন, পুরা চাইনিজের সিল ছাপ্পর। এই যে মাছ টাছ সব কিছু আছে, বাহিরেও বিক্রি হচ্ছে। ওইদিকটা যে চাইনিজ বিভিন্ন বাফেলো, তো এইদিক ওইদিক যাওয়ার যে বাসের টিকিটও এইদিকে বিক্রি করা হয়। এই যে এই মোড়ে গ্রান্ড আর বাউরির মোড়ে একবারে জাপানা সেই দোকানগুলো এক একজন এক একটাভাবে কিনছে। তো আমিও 2-3টা কিনলাম। তো খারাপ না, যেগুলো পছন্দ আমি আগে থেকে ছিল কিন্তু পাই নাই, তো আজকে 2টা আইটেম পাইছি, সেই 2টা আইটেম নিয়ে নিলাম। আর ভাবলাম যে এই এলাকায় আসছি, চায়না মার্কেটে অনেক দিন আসা হয় না, তাহলে একবারে একটু হালকা ভিডিও করি, যাতে পরবর্তীতে স্মৃতি থেকে গেল। এই যে দেখুন মানি ব্যাগ ওয়ালেটের দোকান, এখান থেকে আমি একটা কোমরের সেই ব্যান্ডেজ কিনলাম হেভি লিফ্ট করার জন্যে। আর এই যে দেখেন, এটা মাছের মাছগুলো দেখা যায়, বিদেশি চাইনিজ মাছগুলো। আর এইটুকুই, এখানে পরে এসে গেলাম এদিকে সাবওয়ের কাছে। সাবওয়েটার নাম হলো গ্রান্ড স্ট্রিট। আর এই যে আইটেমগুলো ডলার, যে আইটেম নেবেন $1 দাম। তো আমি এখান থেকে 2টা আইটেম নিলাম $1 করে। তো এই হলো আজকে চায়না মার্কেটে ঘোরা। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। আর এই এলাকাটা দেখেন, বিল্ডিংয়ের বিভিন্ন চেহারা দেখালে মনে হবে যে চায়না ছাড়া কিছুই না, পুরো চাইনিজের মানে সব সিলচাপুর মারা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।